মুক্তিযুদ্ধের পরে আমাদের এই হেফাজতের কথায় আমাদের পাঠ্যপুস্তক থেকে আমাদের প্রগতিশীল লেখা চলে যাবে। এই ব্যবস্থার শিরোমণি হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকার। এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, মানুষের দৃষ্টি অন্য খাতে প্রবাহিত করার জন্য এই সব নতুন নতুন ইস্যু, আজের আজের ইস্যু আমাদের জনগণের সামনে উত্থাপিত করছে। একটা কথা আমাকে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে যে কেন এই সরকার এই কাজগুলো করে, আমার এই উৎসটাই জানতে হবে। কোনো ঘটনাকে জেনে আমাদের লাভ নাই। উৎসটা হচ্ছে এই সরকার, এই ব্যবস্থাটা হচ্ছে লুটেরা পুঁজির ব্যবস্থা। যেই লুটেরা পুঁজি ব্যবস্থা লুটপাট করার জন্য যে সংস্কৃতি দরকার, সেই সংস্কৃতি কায়েম করবে। ধর্মকে এই লুটপাটের জন্য তার দরকার, আর ধর্মকে তো নয়, ধর্মের অপব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্যে। তাই সেই জনগণকে বিভ্রান্ত করার জন্য তার প্রয়োজন, তার প্রয়োজন হেফাজতের কাছে মাথা নত করা, তার প্রয়োজন এই এই সমস্ত কুলাঙ্গার পশ্চাৎপদ কুৎসিত মানসিকতাপূর্ণ সংস্কৃতি সপক্ষে মাথা নত করা। এই মাথা নত না করলে এই লুটপাট করে ব্যাংককে খালাস করা যাবে না। ব্যাংকের সমস্ত লুটপাট, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে আমাদের কী বলে আমাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে আমাদের সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙার জন্য তারা যাবে না, বরং সিন্ডিকেট গড়ার জন্য তারা সহযোগিতা করবে। মানুষের আজ নাবিশ্বাস উঠে গেছে, সেই দিক থেকে আমাদের বন্ধু আরিফ বললেন, ওই দিক থেকে মানুষের দৃষ্টি অন্য খাতে প্রবাহিত করার জন্য এই সব নতুন নতুন ইস্যু, আজাইরা আজাইরা ইস্যু যাকে বলে, আজাইরা আজাইরা ইস্যু আমাদের জনগণের সামনে উত্থাপিত করছে। যেই সরকার লুটেরাদের সরকার, যেই সরকার ভোটের কোনো প্রয়োজন হয় না, জনগণকে প্রয়োজন হয় না, একটা দুর্বৃত্তের সরকার, সেই দুর্বৃত্তের সরকারে তার দুর্বৃত্তায়নের জন্যই এই ধরনের সাংস্কৃতিক চর্চার দরকার, এই পশ্চাৎপদতার দরকার। কেন মুক্তিযুদ্ধ করে এবং মুক্তিযুদ্ধের পরে আমাদের এই হেফাজতের কথায় আমাদের পাঠ্যপুস্তক থেকে আমাদের ই চলে যাবে, আমাদের প্রগতিশীল লেখা চলে যাবে। যেই প্রগতিশীলতা আমাদের শিক্ষার মধ্যে দরকার, আর সেই প্রগতিশীলতার বিরুদ্ধে উল্টা প্রতিজ্ঞাশীলতাকে এই রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে, শানিত করছে। এখানে যদি আমরা বলি শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী বা ওই শিক্ষক, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা যে এই ব্যবস্থার শিরোমণি হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকার। এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধেই আমাদেরকে সোচ্চার হতে হবে। প্রতিবাদী সাংস্কৃতিক সংগঠন, সেইভাবে আমরা সংগঠিত হচ্ছি, আগামীতে আরও সংগঠিত হব, এবং এই ব্যাপারে যদি সুস্পষ্ট সিদ্ধান্ত না নিতে পারে তবে আমরা সারা দেশের সংস্কৃতিকর্মীদেরকে নিয়ে একটা প্রতিবাদী সামাজিক আন্দোলন গড়ে তুলব। সেই আন্দোলনটা হলে আপনি শেখ হাসিনা কেন, কেউ ওই রক্ষা পাবেন না এই ওই জনগণের সানহল থেকে। ধন্যবাদ সকলকে।